বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে। আমি তৈর্য। আজকে আমরা যে ভিডিও টিউটোরিয়ালটা দেখব, এখানে আমরা দেখব আসলে নেস্টেড ফর লুপ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, অর্থাৎ একটা নেস্টেড ফর লুপের কাজ কিরকম হবে, অর্থাৎ একটা ফর লুপের ভিতরে আর একটা ফর লুপ কিভাবে কাজ করে সেটাই আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালটাতে দেখব। তো আমরা স্ক্রিনে একটা সি কোড লিখছি। এই সি কোডটার কাজ হচ্ছে যে আমরা যত সংখ্যক রো নাম্বার দিব সেই রো নাম্বার অনুযায়ী স্টার প্রিন্ট করবে। আমরা যদি এই প্রোগ্রামটা রান করি এখন কোডটা, যে এন্টার নাম্বার অফ রোস আমরা যদি 5 দিই, অর্থাৎ 5টা রো যদি দিই তাহলে সে রো অনুযায়ী স্টার প্রিন্ট করবে। যেমন 1 নাম্বার হতে 1টা স্টার, 2 নাম্বার হতে 2টা স্টার, 3 নাম্বার হতে 3টা স্টার, 4 নাম্বার হতে 4টা স্টার, 5 নাম্বার হতে 5টা স্টার প্রিন্ট করতেছে। এখন এই প্রিন্টিং প্যাটার্নটা কাজ করতেছে একটা নেস্টেড ফর লুপের মাধ্যমে। যে এখানে একটা ফর লুপ আছে, এই ফর লুপটার আন্ডারে এই যে ফর লুপটা, এই ফর লুপটা কাজ করতেছে। আমরা যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করতে চাই তাহলে আমরা বলতে পারি যে এইখানে একটা ফর লুপ আছে, এই ফর লুপের পরে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে হয়তো আমাদের জিনিসটা বুঝতে আরেকটু সুবিধা হবে। যে আমরা এরপরে যদি আবারও কোডটা রান করি F9 দিয়ে, এবং আমরা যদি আবার রো নাম্বার দিই তাহলে 5টা স্টারই কিন্তু প্রিন্ট হচ্ছে। তো এই কাজটা আসলে কিভাবে হচ্ছে, যে 5টা স্টার যে প্রিন্ট করতেছে সেটা আমরা এখন ম্যানুয়াল ট্রেসিং করে দেখব। তার আগে আমরা একটু প্রোগ্রামটা আবার রান করি এবং খেয়াল রাখি যে 5 এন্টার দিলে পরে যে 5টার হতে 5টা স্টার প্রিন্ট হচ্ছে এটা কিভাবে হচ্ছে। আমরা এখন যে প্রোগ্রামটা লিখতেছিলাম সেই প্রোগ্রামটা ম্যানুয়াল ট্রেসিং করে আমরা দেখব। তো আমাদের লজিকটা ছিল এরকম যে ফর আই ইজ ইকুয়ালস টু 1, আই ইজ লেস দেন ইকুয়াল টু n, আই প্লাস প্লাস, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল সেটার ভিতরে একটা ফর লুপ ছিল, জে ইজ ইকুয়ালস টু 1, জে ইজ লেস দেন ইকুয়ালস টু আই, জে প্লাস প্লাস, এটার ভিতরে আমরা প্রিন্ট এফ দিয়েছিলাম হচ্ছে রো ওয়াইজ স্টার প্রিন্ট করবে সে সেটা। এরপরে এই ফর লুপটা এখানে শেষ হয়ে গিয়েছিল। আর তারপরে এই যে প্রথম ফর লুপটার আন্ডারে একটা করে নিউ লাইন প্রিন্ট করতে দিয়েছিলাম, আমাদের কোডটা ছিল এরকম। এখানে শেষ হয়ে গেছে। তো এখানে আসলে জিনিসটা কি হয় সেটাই আমরা এখন দেখবো। যখনই আমরা কোডটা রান করবো, আমি আর ডিটেলস প্রোগ্রামটা লিখি নাই, জাস্ট ফর লুপের ভিতর থেকে কি কাজ হয় সেটাই দেখাবো। যখনই আমরা প্রোগ্রামটা রান করাবো তখন যেটা হবে যে আমাদের প্রোগ্রামে আই ইজ ইকুয়ালস টু 1 আছে যেহেতু, সে যেটা করবে যে আমরা যদি এন এর ভ্যালু 5 এন্টার দিই অর্থাৎ 5টা রো ওয়াইজ সে স্টার প্রিন্ট করবে এইরকম। যে 1 নাম্বার হতে 1টা, 2 নাম্বার হতে 2টা, 3 নাম্বার হতে 3টা, 4 নাম্বার হতে 4টা, আর 5 নাম্বার হতে এরকম 5টা স্টার সে সুন্দর মতো প্রিন্ট করবে। যখন আমরা এন এর ভ্যালু 5 এন্টার দিব সে এই জায়গাটাতে আই ইজ লেস দেন ইকুয়াল 5 করে রাখবে অটোমেটিক্যালি। তো এখন যেটা হবে যে আই 1 থেকে শুরু হলো, ঠিক আছে, ভালো কথা, আই যেহেতু 1 থেকে শুরু হয়েছে তাহলে এখন সে দেখবে যে কন্ডিশন ট্রু কিনা, অর্থাৎ 1 ইজ লেস দেন ইকুয়াল 5 কিনা। যেহেতু 1 ইজ লেস দেন ইকুয়াল 5 অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হয়, এখন যেটা হবে যে ফর লুপটার এই আই এর মান 1 নিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ফর লুপটার ভিতরে চলে আসবে। যখনই এই ফর লুপটার ভিতরে চলে আসবে এইখানে আবার জে নামে একটা ভ্যারিয়েবল আছে, যেই জে ভ্যারিয়েবলের ভ্যালুটা লেখা আছে আমার হচ্ছে জে ইজ ইকুয়ালস টু 1, আর আমাদের কন্ডিশন হচ্ছে জে ইজ লেস দেন অর ইকুয়াল টু আই। এখন আই এর এইখানে মান ছিল 1, এই ফর লুপে জে এর মান 1 দেওয়া আছে, সো সে যেটা করবে যে
এই কন্ডিশনের জায়গাতে এইখানে যে কন্ডিশন সেই জায়গাটাতে সে ওয়ান ইজ লেস দ্যান ইকুয়াল ওয়ান করে ফেলবে। যেহেতু কন্ডিশনটা ট্রু, সে যেটা করবে যে এই ফর লুপটার ভিতরে যে এক নাম্বার মানটা নিয়ে সুন্দর মতো এইখানে ভিতরে ঢুকে যাবে। এই ভিতরে আসলে সে দেখবে যে একটা অপারেশন আছে তার, সেই অপারেশনটা হচ্ছে প্রিন্ট এফ এর ভিতরে একটা স্টার প্রিন্ট করে। তো সে যেটা করবে যে আমরা এখানে রেজাল্ট লিখি প্রোগ্রামটা, এখানে সে সুন্দর মতো একটা স্টার প্রিন্ট করে ফেলবে। প্রিন্ট করার পরে এই লুপটা এখান থেকে এই জায়গাতে আসবে এবং জে এর মান এক বাড়ায় দেবে। জে এর মান যদি এক বেড়ে যায় তখন জে এর মান হয়ে যাবে টু, আর কন্ডিশনটা ছিল এরকম যে জে ইজ লেস দেন ইকুয়াল আই। আমাদের কন্ডিশনটা এই জায়গা ছিল যে জে ইজ লেস দেন ইকুয়াল আই, তো জে এর মান তো এক বাড়লো কিন্তু আই এর মান তো আগে ওয়ানই ছিল। সো টু ইজ লেস দেন ইকুয়াল ওয়ান আছে এখানে, যেহেতু কন্ডিশনটা ফলস হয়ে গেছে তখন সে যেটা করবে যে এই লুপ থেকে সে বের হয়ে যাবে, মানে এই সেকেন্ড ফর লুপটার থেকে প্রোগ্রামটা তখন বের হয়ে এই জায়গাতে আসবে। এখানে এসে সে দেখবে যে একটা নতুন লাইন প্রিন্ট করার কমান্ড আগের থেকে দেওয়া আছে যেটা প্রথম ফর লুপটার আন্ডারে কাজ করতেছে। সে যেটা করবে এইখান থেকে পয়েন্টারটা তখন এইখানে চলে আসবে। তারপরে যেহেতু এখানে চলে আসছে, এখানে প্রিন্ট করার পরে প্রোগ্রামটা আবার এখান থেকে ঘুরে প্রথম ফর লুপে চলে আসবে। শুরুতে আয়ের মান কত ছিল, আয়ের মান ছিল ওয়ান, এখন ইনক্রিমেন্ট হয়ে আয়ের মান হয়ে যাবে টু। আয়ের মান টু হওয়ার পরে যেটা হবে যে এই কন্ডিশনটা আবার চেক হবে যে টু ইজ লেস দেন ইকুয়াল এন, এন এর মান আমরা ফাইভ ধরে নিয়েছি এখানে। সো টু ইজ লেস দেন ফাইভ এই জিনিসটা সে দেখে নেবে। যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয় তখন এই আই ইজ ইকুয়াল টু টু নিয়ে সে পরে এই সেকেন্ড ব্র্যাকেটের পরে সেকেন্ড ফর লুপটায় আই ইজ ইকুয়াল টু টু নিয়ে ঢুকবে। জে এর ভ্যালু আবারও কিন্তু ওয়ান থেকেই শুরু হবে, কন্ডিশনটা হবে এরকম যে ওয়ান লেস দেন ইকুয়াল টু, অবশ্যই কন্ডিশনটা ট্রু। কন্ডিশন ট্রু হলে যেটা হবে যে জে তার মান ওয়ান নিয়ে সুন্দর মতো এখানে আসবে এবং এই সেকেন্ড ফর লুপের সেকেন্ড ব্র্যাকেটটার ভিতরে ঢুকবে, দেখবে যে একটা প্রিন্টিং প্যাটার্ন স্টার দিয়ে এখানে এসে একটা স্টার প্রিন্ট করে দেবে। এরপরে প্রোগ্রামটা এই সেকেন্ড ব্র্যাকেট থেকে আবারও সেকেন্ড ফর লুপের এই জায়গাতে হয়ে ইনক্রিমেন্ট হবে, তখন জে এর মান হয়ে যাবে টু। জে এর মান যদি টু হয় তাহলে টু ইজ লেস দেন ইকুয়াল টু, এই কন্ডিশনটা ট্রু হলে প্রোগ্রামটা যেটা করবে আর একটা স্টার প্রিন্ট করবে। দুটো স্টার প্রিন্ট হওয়ার পরে এখান থেকে প্রোগ্রামটা আবারও ইনক্রিমেন্ট করে দেবে জে এর মান, তখন জে এর মান হয়ে যাবে থ্রি। থ্রি ইজ লেস দেন ইকুয়াল টু, এই কন্ডিশনটা অবশ্যই ফলস, কারণ তিনের মান অবশ্যই বড়, দুই থেকে তিন কখনোই ছোট না আর সমান হওয়ার প্রশ্নই উঠে না। যেহেতু ফলস তখন এই যে সেকেন্ড ফর লুপটা সেটা আর কাজ করবে না, প্রোগ্রামটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে দেখবে যে প্রিন্ট এফ এর ভিতরে একটা নিউ লাইন আছে, সো পয়েন্টারটা তখন এখান থেকে এখানে জাম্প করবে। জাম্প করার পরে আবারও শুরু ফর লুপে প্রোগ্রাম ফিরে আসবে, আর সর্বশেষ মান এখানে ছিল হচ্ছে টু, সেই মানটা হয়ে যাবে এখন ইনক্রিমেন্ট হয়ে, এখানে ইনক্রিমেন্ট আছে আমাদের আই প্লাস প্লাস, হয়ে যাবে হচ্ছে আই ইজ ইকুয়ালস টু থ্রি। তিন হওয়ার পরে জিনিসটা আবারও চেক করবে কন্ডিশন যে আই ইজ লেস দেন ইকুয়াল এন কিনা, অবশ্যই কন্ডিশনটা ট্রু হয়, তো ট্রু হলে যেটা হবে যে আই ইজ ইকুয়াল টু থ্রি নিয়ে এই ফর লুপ থেকে সেকেন্ড ফর লুপে চলে আসবে। সেকেন্ড ফর লুপে আসার পর সে দেখবে যে জে ইজ ইকুয়াল টু আবারও শুরুতে ওয়ান আছে এখানে, সে আই এর লাস্ট মান ছিল থ্রি, সে এখানে এই কন্ডিশনটা বসায় চেক করে দেখবে এবং চেক করে দেখবে যে কন্ডিশনটা ট্রু। সো সে যেটা করবে ওর ভিতরে যেই কমান্ডটা দেওয়া আছে প্রিন্টেড স্টার, সে এই বরাবর একটা স্টার প্রিন্ট করবে, তারপরে আবার ঘুরে এখানে আসবে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফলস হবে ততক্ষণ পর্যন্ত সে এখানে কাজটা করবে, অর্থাৎ এখানে জে এর মান যখনই ফোর হয়ে যাবে তখনই মূলত কন্ডিশনটা ফলস হবে, কিন্তু তার আগে সে যেটা করবে যে সুন্দর মতো তিনটা স্টার প্রিন্ট করে দেবে। কন্ডিশন ফলস হয়ে যাবে যেটা হবে যে এই প্রিন্ট এফ এর কমান্ড অর্থাৎ এই ফর লুপটার থেকে প্রোগ্রামটা বেরবে, এখানে চলে আসবে, এখানে আসলে পরে একটা নিউ লাইন প্রিন্ট এর কমান্ড হবে, অর্থাৎ পয়েন্টারটা তখন এখান থেকে এই জায়গাতে চলে আসবে।
আবারও প্রোগ্রাম শুরু হবে এখান থেকে আয়ার নাম থ্রি থেকে, তখন ইনক্রিমেন্ট হয়ে যাবে আই ইকুয়ালস টু ফোর, এবং তারপরে যেটা হবে যে ফোর ইজ লেস দেন ইকুয়াল টু ফাইভ কিনা এটা চেক করবে, এবং ট্রু হওয়ার কারণে আই ইকুয়ালস টু ফোর নিয়ে প্রোগ্রামটা এই ফর লুপের ভিতরে ঢুকবে সেকেন্ড ফর লুপের ভিতরে, এবং সেই অনুযায়ী কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে সে কাজ করবে, আর সেই কাজ অনুযায়ী সে যেটা করবে যে চারটা স্টার এই বরাবর প্রিন্ট করবে, এবং কন্ডিশন ফলস হলে তখন সেকেন্ড ফর লুপটা থেকে বের হয়ে যাবে, বের হয়ে সে বাইরে এসে একটা নিউ লাইন প্রিন্ট করা মানে হচ্ছে এখান থেকে পয়েন্টারটা তখন এই জায়গাতে চলে আসবে, আয়ের মান হয়ে যাবে তাহলে ফাইভ, আয়ের মান যখনই ফাইভ হয়ে যাবে তখন ফাইভ ইজ লেস দ্যান ইকুয়াল ফাইভ, অর্থাৎ কন্ডিশন কন্ডিশনে ট্রু হলে আই ইজ ইকুয়াল টু ফাইভ নিয়ে প্রোগ্রামটা এখান থেকে সেকেন্ড ফর লুপে আবার আসবে, এবার সেকেন্ড ফর লুপে এসে সেই এই বরাবর পাঁচটা স্টার প্রিন্ট করে দিবে, তারপরে আয়ের মান যখন সিক্স হয়ে যাবে তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, আর যেহেতু কন্ডিশনটা তখন ফলস তখন আর প্রোগ্রাম এই প্রথম ফর লুপে ঢুকবে না, যেহেতু প্রথম ফর লুপেই আর প্রোগ্রামটা ঢুকবে না তো সেকেন্ড ফর লুপে ঢোকার আর চান্স নাই, তো আমাদের পাঁচটা রো আমাদের হিসেব করেছি, এক নম্বর রো, দুই নম্বর রো, তিন নম্বর রো, চার নম্বর রো, পাঁচ নম্বর রো, রো ওয়াইজ এক নম্বর হতে একটা স্টার, দুই নম্বর হতে দুইটা স্টার, তিন নম্বর হতে তিনটা স্টার, চার নম্বর হতে চারটা স্টার, পাঁচ নম্বর হতে পাঁচটা স্টার আমাদের প্রিন্ট হবে, তো এটাই ছিল বেসিক্যালি আমাদের নেস্টেড ফর লুপের একটা প্রোগ্রাম, যে একটা নেস্টেড ফর লুপ কীভাবে কাজ করে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা দেখার জন্য।